হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা খুব ভালো রয়েছো। তো যারা এইবারে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে, জেনারেল যাদের রয়েছে, GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়া 1707 to 1950, তো কোডটা দেখো বুঝতে পারবে। GE CC-4, 10 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, নববঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, এই বিষয়ে ডিরোজিও ভূমিকা কতটা ছিল, ঠিক আছে, ওটা করে যাবে, ওটা লেখা নেই, কিন্তু ডিরোজিও আর কি একটা ইম্পর্টেন্ট পার্ট অবশ্যই নববঙ্গ আন্দোলনের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট 19শ শতকে সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল, এটা 5 আর 10 মার্কসের দুভাবেই করে যাবে। নেক্সট প্রশ্ন, ভারত বিভাজন কি অনিবার্য ছিল, এ বিষয়ে জিন্নাও কতটা দায়ী, ঠিক আছে, ভারত বিভাজনে জিন্নাও কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রকৃতি ও কারণ আলোচনা করো। প্রকৃতি আর কারণ কিন্তু আলাদা প্রশ্ন, দুটো আলাদা আলাদা করে রেডি করে যাবে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ কারণ ব্যর্থতা গুরুত্ব আলোচনা করবে, মানে রেডি করে নেবে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের কারণ সাফল্য ব্যর্থতা আলোচনা করো। পরের প্রশ্ন, 1946 সালে নৌবিদ্রোহের সঙ্গে সম্বন্ধে আলোচনা করো। ভারত ইতিহাসে অষ্টাদশ শতক অন্ধকার যুগ ছিল কি আলোচনা করো। নেক্সট, দাক্ষিণাত্যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব আলোচনা করো। লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, মহীশূর উত্থানে হায়দার আলী এবং টিপু সুলতানের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান, ঠিক আছে, বা মহাত্মা গান্ধীর অবদান। পরের কোশ্চেন, সুভাষচন্দ্র বসু ও আজাদিন বাহিনীর ভূমিকা। নেক্সট প্রশ্ন, বাংলার স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিভিন্ন ধারা সম্বন্ধে আলোচনা করো। পরের প্রশ্ন, দেখো কিছু গুরুত্বপূর্ণ 5 মার্কসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি, দেখো কি বলছে। 1935 সালে ভারত শাসন আইন, আইনামন আন্দোলন, সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি, পলাশির লুণ্ঠন, সম্পদের বহির্গমন, দ্বৈত শাসন ব্যবস্থা, রঞ্জিত সিং, গদর পার্টি, রাওলাট সত্যাগ্রহ, ক্যাবিনেট বা মন্ত্রী মিশন, রায়তরী বন্দোবস্ত, ক্রিপস মিশন, আর্য সমাজ, পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফল, অহাবি ও হচ্ছে ফরাজি আন্দোলন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব, রেগুলেটিং অ্যাক্ট, অধীনতামূলক বিত্রতার নীতি, পিটের ভারত শাসন আইন। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি যদি এই প্রশ্নগুলো করে যাও নিশ্চয়ই তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।